প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 17 জানুয়ারি 2023 কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে কাকলি ডেয়ারি ফার্মে, আর এই ফার্মের ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাগাসলা গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক জালাল ভাইকে কম বেশি আপনারা সকলেই চেনেন। উনি দীর্ঘদিন এখান থেকে আনকমন কালেকশনের গাভী গরু বিক্রি করে থাকে। এখানে যেমন শাহিওয়াল, সিন্ধি, গির এই জাতীয় জাত উন্নয়নের গাভীগুলো বেশি পাওয়া যায়। এই সপ্তাহে জালাল ভাইয়ের কাছে নতুন যে গাভীগুলো রয়েছে এই গাভীগুলোর জাতমান, কোয়ালিটি, পার্সেন্টেজ, দাম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। দর্শক ভাই বোনেরা যেখান থেকে গাভী গরু কিনবেন অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতুহ। জালাল ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ইনশাআল্লাহ ভাই ভালো। বেচা কেনা ভালো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, শীতে গরুর চাহিদা কেমন এখন বর্তমান? শীতে গরু আপনাদের যে গরুগুলো বিক্রি করেন এইগুলো? তারপর লাল গরু এখন ভাই পাওয়াই যাচ্ছে না। যে আগে তো প্রোগ্রাম করতেন প্রত্যেক বাড়িতে, কিন্তু দেখাইতেন পাঁচটা দুইটি চারটি কিন্তু থাকতো। এখন যে প্রোগ্রাম করেন লাল গরু কিন্তু নাই। আচ্ছা, এখন লালের থেকে দেখা যাচ্ছে অনেকে কিন্তু কনভার্ট হয়ে গেছে, সাদা কালো কিনে কালো গরু কিনে। তার মানে একটা জিনিস কি, পাওয়া তো যাওয়া লাগবে। আজকে ধরেন 4 বছর ধরে গরু বেচতেছে, খালি তো লালই বেচতেছে, এত পাওয়া যাবে কোনে? চাহিদাও তো দর্শকদের খুব, চাহিদাও খুব, চাহিদা মানে কিন্তু পাওয়াই যাচ্ছে না, খুব কম। আচ্ছা, তাহলে কি দাম বাড়ছে নাকি আগের মতো আছে? দাম বাড়ছে মানে একটু ভালো জিনিসের দাম তো সবসময় থাকে, এটা বললেই। আর এখন তো যে ব্যবসা এসে গেছে, খালি তো ধরেন এই ইউটিউব খুললে পরেই এর দুর্নাম ওগাচ্ছে, ওর দুর্নাম ওগাচ্ছে, এই তো দেখতেছি আমরা। কিন্তু যে ভালো কেডা, খালি তো করছে ও, খালি করছে যে ও এই কাম করতেছে, ও এই কাম করতেছে, কিন্তু সলিডটা কেডা, সলিড লোক আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু সুন্দর একটা, কিন্তু সলিডটা আমি আমি কই যে আমারটা, কিন্তু কেউ করছে না যে আমি আমি খারাপ আর সব ভালো, কেউ করছে এই কথাটা। কিন্তু দেখেন কেউ করছে, ইউটিউব খুললে কিন্তু দেখা যাচ্ছে যে ও এই করতেছে, ও এই করতেছে, এই করতেছে, তাহলে ও এই করতেছে, ও এই করতেছে, তুমি এই করতেছো ওকে। তুমি যদি এতই ভালো হবে তাহলে ব্যবসা বাদ দিয়ে দাও, দেখে অন্য ব্যবসায় যেতে, অন্য ব্যবসায় যাও। যদি লোকে এই জিনিসে যে এত প্রতারণা, তাহলে প্রতারণা এত করার দরকার কি? যদি সবাই প্রতারণা করবে তাহলে ভালোটা বেস্তি থেকে। তবে ওই যে একটা কথাই আছে না, যে পড়ার গিল্লা গাওয়া মানে নিজের মরা ভাইয়ের মাংস খাওয়ার সমান পাপি হওয়া। কবিরা গুণ আরেক জনের গিল্লা গাওয়া মানে আরেক জনের বদনাম খাওয়া মানে এটা কবিরা গুণার ভিতরে পড়ে, বুঝছেন তো? তা আমি কারোর দুর্নাম দিচ্ছেন না, আমি দর্শকদের বললে একটা জিনিস, যে যেখান থেকে যাই কিনেন, যদি আপনার লোক থাকে তাহলে কিনেন, যদি লোক না থাকে তাহলে কেনার দরকার নেই। অমুক খারাপ, অত অমুক খারাপ, নিজেও খারাপ। আচ্ছা, গরুর ব্যবসায়িক এত কেউ দুধে ধোয়া তুলসী পাতাল্লা যে কবে যে আমি ভালো আর সব লোক খারাপ, এই জন্য আমি সবাইকে বলতেছি যে সবাই ভালো, সবাই খারাপ, সবাই খারাপ। আচ্ছা, শুরুতে যারা আমার দর্শকরা নতুন আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম সহ খামারের ঠিকানা? আমার নাম হলো মোহাম্মদ জালাল, বাড়ি পাবনা ঈশ্বরদী মোলাডুলি বাগাসলা গ্রাম, কাকলি ডেয়ারি ফার্মের, কাকলি ডেয়ারি ফার্মের মালিক। মানে মালিক তো একজনই আল্লাহ হয়, এ আছে কয়েকটা গরুর ধরেন পরিচালনা করি। আচ্ছা জালাল ভাই, কালেকশন কি ওই আগে মালিক মানে আমরা তো ধরেন এটা হলো ব্যবসা, আমাদের শোরুম, তার মানে কিনে নিয়ে আসে বিক্রি করি, এই হলো। তার মানে খামারি যারা তারা তার গরু বিক্রি করেন না? না না না, তা করে না। আচ্ছা, কালেকশন কি আগের আনকমন কালেকশনে আছে নাকি? কালেকশন মানে আজকে যা কালেকশন আছে সবই আনকমন ভাই। আচ্ছা, কি কি জাত আছে এবারে? আপনার শাইওয়াল আছে, হরিয়ানা আছে, বাহামা আছে, মুন্ডি আছে, জার্সি আছে, বাহামাও আছে, বাহামাও আছে, 4-5 রকমের জাতের গরু আছে, 4-5 রকমের জাতের গরু আছে। বাচ্চাওয়ালা গরু আছে আপনার 3টা 4টা, প্রেগনেন্ট আছে আপনার 2টা, চেক গ্যাপ কি আছে নাকি? হ্যাঁ, চেক গ্যাপ, চেক গ্যাপ আছে, রেডি প্রেগনেন্টও আছে। হ্যাঁ, কোনো জায়গা থেকে ডাক্তার নিয়ে আসবে? হ্যাঁ, আমার কথা হলো গ্যাপ কিনতে হলে যে আপনার নিজের পরিচিত ডাক্তার থাকলে আপনি নিয়ে আসবেন, সবচেয়ে ভালো হবে। আচ্ছা, কেমন দাম দিবেন আজকে সর্বনিম্ন? সর্বনিম্ন আপনার 2টা গরু আছে, আমি হাইটে রাখবো আর গিলার দাম বলে দিব। সবচেয়ে নিচের দামটা আমাদের জানান। সবচেয়ে নিচের দাম আপনার কত হবে? 1.5 লাখ। 1,50,000? জি। কথা বলার সুযোগ আছে? আর 2টা বকনা আছে, তার সাথে আর একটু নিচে হবে, আরো নিচে আছে, 1.5 লাখের নিচে? জি, 1.5 লাখের নিচে। চলেন কথা বাড়াবো না, 1.5 লাখের নিচে মানে 1,25,000 পর্যন্ত নিচে আছে। 1,25,000 আর উপরে 2টা গরুর দাম বলবেন? জি জি, খুব বিশাল। জি ভাই, তো চলেন এক এক বড় গরু। এটা ওই আমারটা তো আমি বড় বললে হবে না, আপনি দেখেন দর্শক দেখে যদি ভালো আমার দর্শকরা বুঝবে। জি জি জি, আমি অন্তত এই সব চিটারি বাট পারি। আচ্ছা, দেখেন বেশি কথা নাই, চলেন গরু গুলো দেখাই। 1 নম্বর সিরিয়ালে জালাল ভাই, লাল টকটকে রঙের মানে ফ্রেশ লাল রঙের একটা বড় বিগ সাইজের গাভী নিয়ে আসলেন। জি ভাই, এটা কি জাতের? এটা একটা ইন্ডিয়ান জার্সি ভাই। ইন্ডিয়ান জার্সি? জি ভাই। আচ্ছা, বিশাল গরু। জি ভাই, এরকম আর একটা আছে না? জি ভাই। আচ্ছা, এই দুইটারই তো দাম চাবেন না মনে হয় সম্ভবত? জি জি। এর দাঁত কয়টা হইছে? এটার দাঁত 4 দাঁত হইছে ভাই। 4 দাঁত, 2টা ছিল, 2টা ভাঙছে। আচ্ছা, 4 দাঁতে কত নম্বর বাচ্চা?
বাচ্চা আপনি দেয় এটা ফার্স্ট টাইম বাচ্চা দিয়েছে চার দাঁতে প্রথম বাচ্চা জি জি দুই দাঁতে ছিল দুটো ভাঙছে তো কি বাচ্চা বাচ্চাটা শাইওয়াল সার বাচ্চা হইছে ভাই শাইওয়াল জাতের সার বাচ্চা জি জি বয়স কি রকম বয়স আপনার 15 দিন হবে 15 দিন ফুল জি ভাই আচ্ছা জার্সি তো দুধের গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ দুধের গ্যারান্টি আছে আচ্ছা সকালে এক টানে কত লিটার দুধ সকালে আপনার পাবেন এক টানে হলো কি 15 এক টানেই সকালে 15 জি বিকেলে বিকেলে 7 বিকেলে 7 জি 15 7 হচ্ছে 22 হ্যাঁ গ্যারান্টি তো না গ্যারান্টি 22 আচ্ছা কম বেশি হলে 22 লিটার কম বেশি হলে পরে যে নিয়ে যাবে তার গাড়ি ভাড়া টাকা সহ টাকা ব্যাক আচ্ছা আর এখানে এসে তো দর্শকরা দুই দিন তিন দিন থেকে দহন করে ওনার যে কয়দিন মনে চায় সে দোকান দেখে নিয়ে যেতে পারবে এই পাশে ফ্রেশ দেখছি এই পাশে একটু ক্যামেরা দুই পাশে ফ্রেশ আছে দেখেন শরীরে একটা মশার কামড়ও নাই কোনো জায়গায় ভালো করে দেখেন একটা স্পটও নাই একটা স্পট নাই মানে একেবারে নিখুঁত একটা হ্যাঁ একটা যে মশার কামড়ের দাগ তাও নাই শরীরের সাথে দেখেন আচ্ছা জালাল ভাই গাবিগুরু তো ওজন জিজ্ঞেস করতে হয় না তারপরে আসলে আইডিয়া দেওয়ার জন্য দর্শকদের দামের আইডিয়া দেওয়ার জন্য যেহেতু আপনি হাইডে রাখতেছেন একটু মাংসের কথা কি বলা যায় মাংস মাংসটা 10 মন হবে 10 মন মাংসই আছে লাইভ ওইটা কেমন লাইভ পর্যন্ত তাহলে আমি তো লাইভ পর্যন্ত আপনি হিসাব করতে হলে আবার ধরুন আপনি ওই 100 কেজি 60 কেজি মাংস হয় আচ্ছা তখন আবার হিসাব করতে হবে হিসাব করতে হবে কিন্তু আমরা তো লাইভ ওজন হিসাব করি না আমরা হিসাব করতে গোটার গায়ে কতটুকু মাংস হবে এটা একটা হিসাব মাংসই আছে একটা আইডিয়া 10 মন একটু 19 20 হতে পারে 19 20 টা 10 এর 10 এর নিচে হবে না মাংস ভাই আচ্ছা এই গোটার কি দাম বলা যায় না এটার দাম বলবো না একদমই বলবেনই না না দাদা আচ্ছা আলোচনা বিক্রি করবে আলোচনা বিক্রি করবে ফোনে যদি কেউ দাম জানতে চায় হ্যাঁ ফোনে দাম জানতে চাইলে সে দাম দর করে নিতে পারবে ফোনে বিক্রি হবে জি জি আর সরাসরি আসলে তো দাম দর করে দেখে শুনে নিতে পারবে জি জি নিতে পারবে আচ্ছা এটা সরাই নেন আমরা পরবর্তী গাবি দর্শকদের আচ্ছা ভাই দেখেন দুই নম্বর সিরিয়ালে জালাল ভাই মাঝারি আকৃতির একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ শিং ছাড়া জি ভাই এটা কি জাত এটা একটা জার্সি মুন্ডি ভাই এটা একটা জার্সি মুন্ডি জি জি আচ্ছা একটু শিংটা দেখা যাবে কি হ্যাঁ হ্যাঁ শিং ওটা জন্মের থেকে আর হবে না ভাই আচ্ছা এগুলা বানানি মুন্ডি লাগিলে অরিজিনাল যোগে মুন্ডি ভাই আমি একটু হাত দিব হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা শিং এর কোনো অস্তিত্ব নাই না হবেও না ওটা জন্ম থেকে যেগুলো মুন্ডি হয় সেগুলো শিং এর অস্তিত্ব থাকেও না 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 ভাই আচ্ছা এই মুন্ডিটার দাঁত কয়টা এটা এখনো দাঁতই হয় না ভাই অদাঁত অদাঁত আচ্ছা কাঁচা মাথার গরু দেখেও বোঝা যাচ্ছে জি 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 আচ্ছা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা কোলে বাচ্চাটা আপনার জার্সি মুন্ডি বাচ্চা হইছে ভাই আচ্ছা নাভি আছে বাচ্চার বয়স হ্যাঁ বাচ্চার বয়স আজকে 3 দিন মুন্ডি বাচ্চা হইছে মুন্ডি বাচ্চা হইছে আচ্ছা মেয়ে হ্যাঁ অনেকে আবার বলে যে এত ছোট বাচ্চা কিভাবে মুন্ডি বলা যায় কিন্তু এটা কিন্তু অরিজিনাল কেউ যদি নিতেছে আমি লেখাপড়া করে দেবো যদি বাচ্চা শিং হয় তাহলে টাকা ফেরত আচ্ছা এই দামেই নিয়ে নেবেন হ্যাঁ আচ্ছা এই গাভীটার বাচ্চার বয়স কতদিন বললেন বাচ্চার বয়স আজকে 3 দিন এখনো দেখেন নাভি আছে নাভি পড়ে নাই নাভিটা শুকায় গেছে জি জি আচ্ছা তিন দিনে কত লিটার করে দুধ দুধ এখনো তো ধরেন বাচ্চা পরিপূর্ণ ধরা হয় নাই এই আমি সারা দিনে তা ধরেন 4-5 বার টানা লাগে তাই 4-5 বার ধরেন তা অনুমান 15-16 এরকম টানতেছে ভাই মোটর উপর সকালে তো বেশি দুধ বের করেন সকালে না এই গরুটা ধরেন একবার রাত 12টা একটা দিক টানা লাগে আবার ধরেন ফজর আজানের সময় টানা লাগে মোট এখনো সারা দিনে 4-5 বার টানা লাগে পরিপূর্ণ দুধ যখন আসবে কত লিটার দুধ এখন আপনি পরিপূর্ণ দুধ কখন আসবে না এখন আমি 16টা দুধের গ্যারান্টি দিয়ে দেব 16 লিটার গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ তারপরে বাচ্চাটা এক সপ্তাহ বয়স হলে আরো 2 কেজি বাড়বে আশা করা যায় কমবে তো না কমবে না এখন এখন যদি পুষ দুধ দিয়ে যদি এরকম হয় তাহলে তার দুধ কমার কোনো ই নাই ভাই আচ্ছা জালাল ভাইয়ের কাছ থেকে এখন নিলে দাম কত এগোডা নিলে পরে আপনার দাম হবে 2,20,000 টাকা ভাই 2,20,000 টাকা জি ভাই এটাতেও তো আলোচনার মাধ্যমে বিক্রি হবে হ্যাঁ হালকা কিছু সম্মানই করব বাচ্চারা ছাড় দাও আর মাঝারি গরু মুন্ডির সাথে তো ওই ফ্রিজিয়ান সিঙ্গালার তো বডির সাথে তো দামের কোনো মিল থাকবে না 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 ভাই এগুলোর দাম একটু বেশি এটা ফ্রিজিয়াম গরু আপনাকে মানুষের তো বললে আবার অনেকে অনেক রকম মন্তব্য করে তার মানে ফ্রিজিয়াম গরু একটা বাজারে যান আর যেখানে যান গেলে একদিনে যদি 50টা গরু কিনতে চান কিন্তু কিনা যায় এটা খালি আমার না আমরা দুই একটা ভাটের ভিডিও করে জানেন কিন্তু কেশব আমি যে গরুগুলো দেখাই এগুলা ভাই কিনতে হয় এক গ্রামে যায় এক 7 দিনে একটা গরু পাওয়া যায় প্রতিযোগিতা করে প্রতিযোগিতা করে কিনতে হয় তারপরে 4-5 গ্রাম ঘুরলে একটা জিনিস পছন্দ হয় আচ্ছা 2 লক্ষ কত বললেন এটা 2,20,000 টাকা 20,000 চাওয়া আলোচনার মাধ্যমে বিক্রি আলোচনার মাধ্যমে বিক্রি করব এটা সাইড করে দেন পরবর্তী গাবি দর্শক আর গরুটা দেখেন কত মাথাটা কত সুন্দর উষার আর আগাটা কত সুন্দর চেকন মনে হচ্ছে মাথাটা পক্কের মতন আর পাছাটা দেখেন হাতের মতন উষার আছে না একটু মাজারার পর ধরেন ক্যামেরাটা তাহলে দর্শকও দেখলে বুঝতে পারবে যে বকন গরু হিসাবে যে কি হয়েছে মোটা আছে গাই গরু কিনতে হলে মাজা দেখে কিনতে হবে ভাই গলা এবং মাজা জি জি আচ্ছা আর দেখেন এক চুল পরিমাণ ঝুল নাই গলাটার সাথে কিন্তু মানে কম্বল কম্বল হ্যাঁ এটা আমি বলে দিতাম কম্বল নাভি থাকলে আমি হ্যাঁ হ্যাঁ বাচ্চা সরা দাও এটা সরাই নেন জালাল ভাই পরবর্তী গাবি দর্শকদের দেখে আচ্ছা দাদা দেখেন তিন নম্বর সিরিয়ালে জালাল ভাই বড় বাচ্চা সহ একটা গাবি নিয়ে আসলেন বাচ্চাটা মায়ের মতো হয়ে গেছে বাচ্চাটা মায়ের মতো হয়ে গেছে বাচ্চাটার বয়স আপনার 6 মাস হয়েছে ভাই 6 মাস জি আচ্ছা লাগে তো অনেক বয়স হয়ে গেছে মানে গ্রোথ দেখে জি আপনার বাচ্চাটা আপনার বাহামার ক্রস হয়েছে ভাই বাহামার ক্রস বীজ দিছিল বাহামার তার মানে এই জন্য বাহামার আপনার ক্রস আছে মাটা কি জাতের মাটা আপনার শাইওয়াল আর হরিয়ানার মিষ্ট আছে ভাই শাইওয়াল হরিয়ানা ক্রস জি জি মায়ের দাঁত
মানে দাঁত আপনার চার দাঁত ভাই চার দাঁত জি এটা যেটা সামনে বাচ্চা আছে এই বাচ্চাটার বয়স হচ্ছে 6 মাস 6 মাস প্রথম না দ্বিতীয় বাচ্চা এটা আপনি ফার্স্ট টাইম বাচ্চা দিছেন ফার্স্ট টাইম পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা আছে কত মাসের এটা 4 মাসের বাচ্চা আছে ভাই 4 মাসের বাচ্চা জি জি মানে 2 মাস রেখে হিটে আসছিল জি 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 আচ্ছা বছর বিয়ে না গাবি নাকি ভাই জি জি বছর বিয়ে না গাবি এখন কি চেকে চলবে হ্যাঁ চেক চলবে হ্যাঁ যে কোনো জায়গা থেকে বাংলাদেশ আপনি 50 দিন গাবের বয়স হলে চেকে ধরা পড়ে আচ্ছা যে কোনো প্রান্ত থেকে ডাক্তার নিয়ে আসলে চেক হ্যাঁ হ্যাঁ সারা বাংলাদেশের আপনি যেখান থেকে আপনার মনে হয় আপনি নিয়ে আসবেন এগুলো তো দুধের গ্যারান্টি আপনি দেন না না এগুলা দুধের গ্যারান্টি এখন বাচ্চা হয় গেছে যে দুধ আছে আপনি বাসায় খাওয়ার দুধ হবে ভাই মানে একটা ছোট পরিবারের দুধ জি জি আপনি ওই বলবো যে লেদার এগুলোটা দুধ আনার বিক্রি করার মতো নিন নাই ওই নিজের বাসায় যে 2-4 কেজি যে খাবার দুধ আছে এটা পাবেন খালি এটা কি বাচ্চা সহ বিক্রি করবেন হ্যাঁ বাচ্চা সহ বিক্রি করবেন আপনি যদি কেউ কেটে নিতে চায় কেটেও নিতে পারে বাচ্চা সহ নিতে পারে কিন্তু বাচ্চাটা কিন্তু এখনো দুধ খায় ভাই এটা কি দাম বলা যাবে কিন্তু আমি বলবো যে নেন গোটা বাচ্চাটা সাথে থাকলে এখনো বাচ্চাটা ধরেন আরো 2 মাস আড়াই মাস দুধ খাবে বাচ্চাটা আচ্ছা এখন 2 মাস আড়াই মাস দুধ খেলে তো আরো ভালো হবে হ্যাঁ এইজন্য বলবো যদি কোনো দর্শক নিতে চান তা বাচ্চারা সহ নেন আপনার জন্য লাভ হবে আচ্ছা যাদের সামর্থ্য নাই তারা চাইলে কেটেও নিতে পারবে নিতে পারবে যদি ফোনে আলোচনা করে যোগাযোগ করে নিতে পারবে জোড়া দাম বলে দেন তো জোড়া ধরে নিলে পরে আপনার দাম হবে আপনার 1,95,000 টাকা 1,95,000 জি জি আচ্ছা বাচ্চাটা যদি আপনি আলাদা এখন বিক্রি করেন কেমন বাজারে দাম হতে পারে ওইটা এখন আমি নাই বলি ভাই বলবেন না না দাদা আচ্ছা দুইটা একসাথে নিলে 1,00,000 বাচ্চাটা আলাদা নিতে চাইলে হয়তো আরো প্রোগ্রাম দেখে যে যারা খালি বাচ্চা বেঁচে তাদের প্রোগ্রামের সাথে মিলায় দেখলে পরে বুঝতে পারবে বাচ্চাটার কি এরকম দাম হবে আচ্ছা এটা সরায় দেন আমরা পরবর্তী যাব আবার এই যে গোলটা দেখেন 1,95,000 টাকা দাম চাইলে আমি বাচ্চাটার দাম কয় টাকা আর গাড়িটার দাম কয় টাকা আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে বাচ্চাটা আলাদা বিক্রি করলে বাজারে দাম কত হবে বা গাবিটা খালি গাবি এটা দর্শকে বিচার করবেন ভাই আচ্ছা 4 নম্বরে গাবি দর্শকদের দেখাচ্ছি আচ্ছা দেখেন 4 নম্বর সিরিয়ালে আরো একটি মাঝারি গাবি নিয়ে আসতেন বড় বাচ্চা সহ জি ভাই এটা কি জাতের ভাই এটা এটা শাইওয়াল জাত ভাই পাকিস্তানের এটা শাইওয়াল এটা একটা পাকিস্তানি ব্রিডের শাইওয়াল জাতের গাবি গরু জি জি ভাই গাবিটার দাঁত কয়টা গাবিটার দাঁত দুইটা ভাই দুই দাঁত জি এবার কি প্রথম বাচ্চা এটা প্রথম বাচ্চা হ্যাঁ আচ্ছা কি বাচ্চা সঙ্গে বাচ্চা আপনার শাইওয়াল এটা সার বাচ্চা আছে ভাই 100 শাইওয়াল বাচ্চা আচ্ছা বাচ্চাটা একটু লম্বা লম্বি করে দেখাই হ্যাঁ 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 দেখ আচ্ছা বাচ্চাটা সার বাচ্চা বয়স কি রকম সার বাচ্চা বাচ্চাটার বয়স কত হবে আপনার তাও 4 মাস 4 মাস জি আচ্ছা পেটে বাচ্চা আছে গাবি পেটে 2 মাস হলো বাচ্চা আছে ভাই আচ্ছা 50 দিনই তো আপনি বলেন চেকে চলে হ্যাঁ হ্যাঁ তার মানে 2 মাসে কি চেক চলবে হ্যাঁ ধরা পড়বে 60 দিন হয়ে গেছে চেক না মানে ধরা পড়বে তার মানে এটা 2 মাস পার হইলে তার মানে 2 মাসে গরুর হাত দিতে হয় না রিস্ক থাকে এটা যদি অভিজ্ঞত ভালো ডাক্তার যদি নিজস্ব ডাক্তার হয় তাহলে দিতে হয় আর যদি না 2 মাস আড়াই মাস 3 মাসে হাত দিলে কি হয় জানেন কেবল কিন্তু পানি হয় ওখানে আপনি চাপ লাগলে বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আপনি দরদাম করে নিবে জি জি করে নেওয়ার পরে তারপরে গাউনি 3 মাস হলে পরে ভালো মতন ধরা পড়ে বাচ্চাটা আচ্ছা আচ্ছা নষ্ট হওয়ার কোনো রিস্ক থাকে না আচ্ছা তার মানে আরেকটা মাস সময় লাগবে হ্যাঁ হ্যাঁ পরিপূর্ণভাবে চেক করতে জি 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 আর বাচ্চার অস্তিত্ব এখন আপনার এমনি পাসা টাসা ঘোমাটোমা যে শরীর খাওয়া স্বাস্থ্য দেখলে পরে বোঝা যায় যে বীজ রাখছে কি রাখছে না এমনি এটা যারা বুঝে তারা বুঝতে পারে সবার জন্য সব জিনিস না ভাই আচ্ছা এটার দাম কত ভাই এটা নিলে ভাই 1,55,000 টাকা দাম 1,55,000 জি জি সঙ্গে আছে হচ্ছে সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা 4 মাস 4 মাস পেটে আবার আরেকটা বাচ্চা আছে 2 মাসের 2 মাসের জি আচ্ছা 2 মাসের পর তো আর সমস্যা মনে হয় না না আপনার না হলে 21 দিন পরে হিটে আসে আচ্ছা এটার দাম 1,55,000 দরদামের সুযোগ আছে আছে হালকা কিছু সম্মানি হবে আমরি কিছু না হয়তো 1-2,000 টাকা সম্মানি করতে পারবো 5 নম্বরে গাবি দর্শকদের দেখেন আচ্ছা ভাই দেখেন 5 নম্বরে আরো একটি লাল টকটকে রঙের গাবি গরু নিয়ে আসলেন ভাই জি জি ভাই এটা কি জাতের এটা এটা ইন্ডিয়ান রেড সিন্ধি ভাই এটা এটা ইন্ডিয়ান রেড সিন্ধি জি জি বা রেড কাউ রেড কাউ হ্যাঁ দাঁত দাঁত আপনি দুইটা দাঁত ভাঙছে কেবল মাত্র দুই দাঁত হ্যাঁ পুরো বক না থেকে গাবি হচ্ছে প্রথম যে আমরা গাবিটা দেখলাম জি একদম সেম কালার জি জি একদম নিখুঁত এটাও নিখুঁত নাকি জি জি ইনশাআল্লাহ আচ্ছা তবে প্রথমটা বিশাল এটা মাঝারি হ্যাঁ ওটা জার্সি গরু আর এটা হলো আপনার সিন্ধি গরু এই হলো এটা একটু বড় হবে না ভাই হ্যাঁ অনেক বড় হবে গরু কেবল আপনার দুইটা দাঁত তো বক না গরু তো কেবল আপনার ধরেন গরু প্যাগনেট হইছে কত মাসের পেগনে আপনি 6 মাস চলতেছে ভাই 6 মাস টানি জি জি আচ্ছা এটা তো বাচ্চার অস্তিত্ব মনে হয় পেটে হাত দিলে বোঝা যাবে হ্যাঁ 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 আপনি বাচ্চা নড়তেছে দেখলেই বোঝা যাবে তারপরে কেউ চাইলে চেক করে নিবে অবশ্যই অবশ্যই চেক করে নিতে পারবে দাম কত ভাই এটার দাম হবে আপনার 1,55,000 টাকা 1,55,000 চাওয়া জি জি এসবে তো আলোচনার সুযোগ আছে হ্যাঁ হালকা কিছু সম্মানি করতে পারবে আমার কাছে না আচ্ছা এটা সরায় নেন আমরা পরবর্তী গাবি দর্শকদের জি আচ্ছা দাদা দেখ 6 নম্বর সিরিয়ালে একটা এক্সেপশনাল কালারের গাবি নিয়ে আসছে জি জি আমরা ইন্ডিয়ান বলদ দেখি এই কালারে শ্যামলা রং বলি জি জি এটা কি জাতের ভাই এটা আপনার ইন্ডিয়ান বলদ গিলা যে জাতের এটাও সেই জাতেরই আচ্ছা আমরা ইন্ডিয়ান গরু বলি হ্যাঁ ইন্ডিয়ান গরু বলেন এটা এগুলা ইন্ডিয়া থেকেই আনা বা তার মানে হয়তো হাত বদল করে আমাদের কাছে আসছে আচ্ছা আপনারা তো বর্ডার এলাকা থেকেও সংগ্রহ করেন জি জি আমার সব গরু বর্ডার এলাকা থেকে কালেক্ট করা আচ্ছা ভাই এইটার দাঁত কয়টা হইছে এটারও দুই দাঁত হইছে ভাই দুই দাঁত জি প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে টাইম কেমন আছে টাইম কেবল গিয়ে আপনার 7 মাস চলতেছে ভাই 7 মাস চলে জি ভাই আচ্ছা এটাও ওই যে একই
পেটে হাত দিলে রেডি হলে কিরকম হবে এটা তো এখন না বললে মনে ভালো হয়, কিন্তু বললে আসলে অনেকে আছে মৌসুমি ব্যবসায়ী, দুই মাস পালবে তারপর বিক্রি করবে, তারা যদি আইডিয়া না পায় আসলে তারা কিভাবে কি আপনার এগুলো গেলে আপনি ধরেন গরুটার গায়ে মাংস আছে কয় মন আপনি তাই দেখেন। আচ্ছা গরুটার গায়ে মাংস কয় মন হবে আপনার? কত মন আছে এখন? 7 মন হবে তাও। আচ্ছা তাহলে এখন কি এগুলো তো মাংসের দামে যায় না? মাংসের দামে যায় না বলে, মাংসের দামে যায় না বলে তো এগুলো গাবি বিক্রি হচ্ছে। যদি মাংসের দামে যাইতো তাহলে তো কষার কাছে লিয়ে দেবে, কষাইটাই নিয়ে যাইতো। আচ্ছা এখনকার দাম 1,70,000। 1,70,000 টাকা। এটা সাইড করে দেন, পরবর্তী গাবি দর্শকদের দেখেন। আচ্ছা ভাই জালাল ভাই, জি ভাই, দুটো জোড়ায় দেখাই দেই নাকি? জি জি দেখান দেখান। কোন এক ভাই নিলে জোড়ায় পাললে একটু ভালো হবে। হ্যাঁ দেখাই দেখাই খাওয়া দাওয়া করবে। জি ভাই। দুইটা কি জাতের? এ দুটো বাহামা বাচ্চা ভাই। একই জাতের তো না? একই জাতের বাচ্চা। আচ্ছা এগুলো তো ব্রাহ্মা 100 হয় না? জি জি। ক্রস তো আছে নাকি? 100 নিতে হলে ভাই আমেরিকা থেকে আনতে হবে। তাছাড়া তো বাংলাদেশে সম্ভব না। না বাংলাদেশে তো বাবনের বীজ আসছে 100। আচ্ছা বীজই তো নিষিদ্ধ আমি জানা আমার জানা। না এখন বীজ আছে, তার মানে আগে যারা আনছিল তাদের কাছে আছে, বড় বড় যারা খামার আছে। আর এখন তো আপনার বাহামা সারি হয়ে গেছে বাংলাদেশে। আচ্ছা এই দুইটাই ব্রাহ্মা, দুইটাই বকনা? জি দুইটাই বকনা। বয়স কত মাস করে আছে ভাই? বয়স তো আমি অ্যাকুরেট বলতে পারবো না, একটা আইডিয়া দেন আপনাদের ব্যবসায়ী অভিজ্ঞতা থেকে। তাও আপনার 14-15 মাস। 14 থেকে 15 মাস, এটা আমার অভিজ্ঞতার উপর, আমার নিজের আইডিয়ার উপরে বলতেছি। তারপর যাদের অভিজ্ঞতা আমাদের থেকে বেশি তারা নিজেদের মতো আইডিয়া করে। জি 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 ভাই। আচ্ছা এগুলো হিটে আসবে কেমন বয়সে? এগুলা রেডি হয়ে গেছে ভাই, যে কোনো মুহূর্তে। জি জি যে কোনো মুহূর্তে হিটে আসবে এগুলো। আপনার যে 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 জাত দিতে চায় এগুলো আপনি নিজে যায়, যাদের বাহামা বীজ আছে তারা যদি দিতে পারে তাহলে 100% কিছু আশা করতে পারে। থুতনির এইখান থেকে? জি জি। এগুলোর কম্বল শুরু হয়েছে, নাভিটাও বিশাল নাভি। থুতনির ওখান থেকে বাহামার লক্ষণ গেলে আমি বলি আপনারা একটু বুঝেন, বাহামার থুতমার এখান থেকে কম্বল আসবে, নাভিটা ডবল নাভি হবে, তার কিন্তু শিং হবে না। বাহামার শিং হয় একটু ছোট হয়, মানে ওই গোড়ালির একটু ছোট হয়। কিসের জন্য আমি আপনাকে বললি আপনি কিছু মনে না করলে, ওই সাইহালের বিট থাকে বলে শিংটুক হয়। আচ্ছা তাছাড়া হবে না? না যদি 100 বাহামা হয় তাহলে শিং হবে না। আচ্ছা এই দুটা 14 মাস করে বয়স, জোড়া একটা দাম বলে দেন তো ছোট। এই দুটা গরু যদি কেউ নিতে চায় তাহলে 2,50,000 টাকা দাম হবে। 2,50,000? জি জি। আচ্ছা তাহলে হচ্ছে সিঙ্গেল কত করে পড়লো? 1,25,000 করে। কেটে যদি কেউ নিতে চায়? সবার তো সামর্থ্য এক না। কেটে নিতে চাইলে সে আমার সাথে আলোচনা করে নিতে পারবে। আচ্ছা যেটারই যেমন দাম হোক ফোনে আলোচনা। গরগুলা আপনি দেন 5-4টা দেখেন, যে খুরগুলা যে ঘোড়ার পায়ের মতন দেখেন, একবার ছোট নাকি? আচ্ছা পায়ের খুরগুলা একটু দেখা দেন দর্শকে, দেখেন যে চামড়ার নিচে আছে নাকি? আচ্ছা এগুলো একটু আনকমন কালেকশন। আনকমন কালেকশন মানে আপনি পা করলামই তো, সায়াল গরু আগে প্রত্যেক খামারে থাকতো ভাই, এখন কিন্তু নাই। তার মানে এগুলা কালেকশন করতে অনেক কষ্ট হয় ভাই। আচ্ছা এই জন্য এখন একটু। আর আপনি ফিজিয়াম গরু কিনবেন, আপনি অন্য অন্য জাত আপনি কিনতে চাইলে আপনাকে এক বাজার থেকে আমি কিনে দেবো 50টা। আচ্ছা তা কেনা যাবে, আমরাও হাটঘাটে প্রোগ্রাম করি আমরা দেখি। আর অন্য গরু যদি ওটা 1,000 আর এগুলা পাওয়া যায় 1টা। আর একটার জন্যই তো অনেক লোক ভিড়। আর এসব গরু যে বাচ্চাগুলো আপনি দেখাচ্ছে এগুলো সকলের ক্ষমতা নেই, এগুলা নিয়ে যেতে পারলে। আমার ফোন নাম্বার 01305-8527, এটা তিমু আছে, হোয়াটসঅ্যাপ আছে, কন্ট্যাক্ট নাম্বার এটাই। আচ্ছা আসলে কি কি সুযোগ সুবিধা দেন? আসলে সুযোগ সুবিধা সে আসবে, এসে একদিন দুই দিন থাকবে, থাকি দেখে শুনে যদি ভালো লাগে নিবে, না লাগলে পরে আবার যেখান থেকে আমার লোক যা রিসিভ করে নিয়ে আসবো সেখানে দিয়ে আসবো, সেখানে চলে যাবে আবার। আচ্ছা দর্শকদের এটাই সুযোগ সুবিধা। আসলে আমার এখানে আসলে পরে কোনো হোটেলে থাকা লাগবে না, কোনো জায়গায় খাওয়া লাগবে না, আমি আর গরিব হিসাবে কেউ ঘৃণা না করলে আমার বাড়িতেই থাকবে, আমি যা খাই সেও তাই খাইতে পারবে। পরিশেষে দর্শকদের কিছু বলতে চান? দর্শকদের কি বলতে চাই? দর্শকদের তো বেশি কিছু বলা লাগে না, তার মানে এখন যে অনলাইনে কিন্তু অনেক সুনাম হয়ে গেছে মানুষের। সুনাম মানে তো বুঝতে পারছেন কথাটাকে, তার মানে অনলাইনে এখন কিন্তু পাবনার কথা যদি মানুষ শোনে তাহলে মনে করে কি যে ওখানে গেলেই মনে হয় বিপদে পড়ে যাবো। এই কারণটা কি কামে জানেন একটা জিনিস, তার মানে এখন এই প্রতিবেদন যারা দেয় তার বাপের বয়সে কেবল গা 40 বছর করে, তারা হয়েছে গরুর ব্যবসায়ী। তার মানে এই গরুটা যে কি জাত আমার কথা হইলে দুষ্ট লোকের কইলে এমনি মিষ্টি কথা,
কারোর মিষ্টি কথা না বলে একটা 1 লাখ 2 লাখ টাকা কামাই করতে বহুত চোদন লাগে ভাই, এবং অনেক সময় লাগে, অনেক সময় লাগে। যারা বিদেশ আছে না, 30,000 টাকা মাসে বেতন পায়, 40,000 বেতন পায়, যারা কপাল ভালো তারা 50,000 60,000 1 লাখ পায়। আর আপনি শতকরা 90% লোক বেতন পায় 30,000 25,000 35,000, তারা 2 বছর খাটলে পরে 1 লাখ টাকা জোগাতে পারে। আর এই টাকায় ছক করে কিন্তু কেনে, কিনে কিন্তু একটা ক্ষতিগ্রস্ত হয়। ওই কারোর মিষ্টি কথা না বলে যদি পারেন তাহলে নিজের দেশে আসেন, নিজের দেশে এসে গরু কেনেন, সবচেয়ে ভালো হবে, সবচেয়ে ভালো হবে। আমি আবার করবেন না যে আপনি কার কাছে বেচবেন, আমার রিজিক আল্লাহ যেটুক মাফাত হয়েছে আমি সেটুকে পাবো। খুব সুন্দর কথা বলছেন, তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের গাভীগুলো দিয়ে বকনা দিয়ে দেখানোর জন্য ভাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।